এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। স্থানীয় বিবাদ মেটাতে গিয়ে বিজেপি কর্মীকে বাড়ি গিয়ে হুমকি, অভিযোগ মধ্যমগ্রামে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, জানতে চাইবো যে এই ভাইরাল ভিডিও তো আমরা দেখলাম, কি অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে, তৃণমূলের বা কি প্রতিক্রিয়া? দেখো, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে মধ্যমগ্রামের মাইকেল নগরে, সেখানে গতকাল দুপুরবেলা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার মুখ্য প্রশাসক রথীন ঘোষ তার অনুগামীদের নিয়ে যান এবং ওই বিজেপি কর্মী অভিযোগ তাকে হুমকি দেন বিধায়ক, এবং কেননা তিনি যেহেতু বিজেপি করেন এবং তার বাড়িতে মাঝে মাঝে বৈঠক হয়, এগুলো করা যাবে না, এই মর্মে হুমকি দেন। কিন্তু যদিও তৃণমূল বিধায়ক জানিয়েছেন যে ওই বিজেপি কর্মীর সঙ্গে তার প্রতিবেশীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এবং তার প্রতিবেশী তার বিরুদ্ধে মধ্যমগ্রাম পুরসভায় নালিশও জানিয়েছিলেন, সেই জন্য পুরো প্রশাসক হিসেবে তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। তিনি কোনো হুমকি দেননি বলে বিধায়ক অস্বীকার করেছেন এবং এর পেছনে কোনো রাজনীতি নেই বলে তিনি জানিয়েছেন। যদিও বিজেপির অভিযোগ, যেহেতু ওই কর্মী বিজেপি করেন, সেই কারণেই মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক তাকে গিয়ে হুমকি দিয়ে এসছেন এবং বিধায়ক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং এটাকে উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করেছেন। ওই বিজেপি কর্মী এয়ারপোর্ট থানায় অভিযোগ জানিয়েছেন, তদন্ত করছেন এয়ারপোর্ট থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। ফের বিতর্কিত মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাম না করে বিজেপি নেতাদের বিরুদ্ধে ধর্ষণে জড়িত থাকার অভিযোগ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। শুধু মাথায় ফেটকে দিলে জয় শ্রীরাম বলবে, আর একটার পর একটা মহিলা রে মহিলা ভারত করছে, ভারত করছে মুখে কেউ বলতে পারবে না। ভোটের আগে গরমাগরম ভাষণ দিয়ে দলীয় কর্মীদের উদ্দীপনা বাড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কিন্তু কখনো কখনো সেই ভাষণ ঘিরে চূড়ান্ত বিতর্ক দানা বাঁধে, যেমনটা হয়েছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে। শনিবার হুগলির বৈদ্যবাটিতে তৃণমূলের একটি জনসভায় যোগ দেন কল্যাণ, সেখানে গেরুয়া শিবিরের নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তিনি। শাসক দলের সাংসদের অভিযোগে জবাব দিতে দেরি করেনি বিজেপি। পশ্চিমবঙ্গের সংস্কৃতির পক্ষে একটা লজ্জার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ধরনের লোক যত থাকে তত তৃণমূলের ক্ষতি হবে, তৃণমূলের ক্ষতি করার জন্য এনারা বিবৃতি দেন, এনারা ওনাদের কাজ করতে থাকুন, তাহলে বিজেপির রাস্তা পরিষ্কার হবে। তবে শ্রীরামপুরের সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। গত 9 জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের জনসভা থেকে সীতাকে নিয়ে মন্তব্য করেন তিনি। একটা যোগ বলবো, যোগ সীতা রামের কাছে যে বলছে, বলো ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গেছিল, বলে যদি তোমার চেরাগুলো যদি আমাকে হরণ করে নিয়ে যেত তাহলে আমার উত্তরপ্রদেশে হাতরাসের সেদিনের এই মন্তব্যের প্রেক্ষিতে হাওড়ার গোলাবাড়ি থানায় অভিযোগ করে বিজেপি। সেই বিতর্ক থিতু হতে না হতেই নতুন বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও রঞ্জিত সাবের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।